দীর্ঘ লকডাউনের পর নিউ নর্মাল লাইফের তিক্ত বিরক্ত সময়ে প্রিয় ব্র্যান্ডের গান লাইভ শুনতে সবারই ভালো লাগবে। দেশের তরুণদের জন্য সেই সুযোগ সম্প্রতি করে দিয়েছিল Xiaomi বাংলাদেশ। সম্প্রতি ফেসবুকে নিজের ছবির সঙ্গে পরপর জীবনানন্দের কবিতা উদ্ধৃত করে যাচ্ছেন কয়েকদিন ধরে। এই কাণ্ড যেহেতু মিথিলায়, বুঝতেই পারছেন ভাইরাল হতে সময় লাগেনি। সোমবার সকালে 7:08 শাড়ি পরা একটি ছবি আপলোড দিয়ে ক্যাপশন দেন জীবনানন্দের বনলতা সেন কবিতার দুটি চরণ। এদিকে জনপ্রিয় এই অভিনেত্রীর ছবিতের ইমধ্যে অসংখ্য মন্তব্য পড়েছে, অনেকেই তার প্রশংসা করছেন, শুভেচ্ছাও জানাচ্ছেন, আবার অযাচিত আক্রমণেরও শিকার হতে যাচ্ছেন। এটা সবারই জানা যে সাইবার বুলিংয়ের পরোয়া করেন না মিথিলা, নিজেকে ইচ্ছামাফিক প্রকাশ তার কোনো কুণ্ঠা নেই। সর্বশেষ ঈদুল আজহায় বেশ কয়েকটি নাটকে দেখা গেছে মিথিলাকে, আর লকডাউনে নিজের বাড়িতে থেকে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। অন্যদিকে বরাবরই ভক্তদের নতুন চমক দিয়ে আসছেন নেত্রকোনার শিল্পী গানের রাজা শফিকুল ইসলাম। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে ভারতীয় শিল্পী জিৎ গাঙ্গুলির একটি গান কাভার করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে এরই মধ্যে বেশ সাড়া পেয়েছেন। এদিকে করোনার কারণে ছবির শুটিং বন্ধ থাকায় বেশিরভাগ শিল্পী ও কলাকুশলী যেখানে ঘরে বসে, এই পরিস্থিতিতে কোটি টাকার বিলাসবহুল গাড়ি কিনে সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। গোপন একটি সূত্রে জানা গেছে Audi 3 সেলুন ব্র্যান্ডের লাল রঙের একটি গাড়ি কিনেছেন নায়িকা অপু, যার বর্তমান বাজার মূল্য 45,80,000 টাকা। এছাড়াও অডি ঢাকা সূত্রে আরও জানা গেছে 30 জুলাই লাল রঙের Audi 3 সেলুন কার চিত্রনায়িকা অপু বিশ্বাসকে হস্তান্তর করা হয়েছে। নায়িকা নিজে উপস্থিত থেকে গাড়িটি গ্রহণ করেছেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আশা করি সবাই ভালো আছেন। আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন ও নিরাপদে থাকুন, এ কামনা করি। আর একটি অনুরোধ, আপনি যদি গানের রাজা শফিকুলের ভক্ত হন ও আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।